আমি আজকে আবারও আসছি ঢাকা শিল্পকলা একাডেমিতে থিয়েটার নাটক দেখার জন্য। আমি আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, জাস্ট এখন এখানে এসে টিকিট কালেক্ট করলাম। আজকের নাটকের নাম রিমান্ড। এই নাটকে অভিনয় করেছে আমাদের সবার প্রিয় বাকের ভাই নামে পরিচিত আসাদুজ্জামান নূর, এবং কেন্দ্রীয় আরেকটি চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেত্রী জ্যোতি সিনহা। তো আমরা টিকিট কালেক্ট করে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে দেখি অলরেডি মোটামুটি অনেক মানুষ চলে আসছে, তারা সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে আমরা ভিতরে ঢুকলাম, অলরেডি সব সিট ফিল আপ হয়ে গেছে। যাই হোক, নাটক শুরু হলো। আপনার থেকে নাটকের একটু অংশ বলি। রিমান্ড একজন নৈরাজ্যবাদী লেখকের গল্প, যে দেশ রাষ্ট্র জাতীয়তাবাদ কিছুই মানে না। প্রেম তার কাছে নিজেকে ভোলার একটি ভুল ধারণা মাত্র। মানুষের জীবন তার কাছে নরনারীর আনন্দের কেয়ালি উপজাত। সে মনে করে আত্মহত্যাই মানুষের জন্য সকল প্রাণী থেকে আলাদা করে তোলে। নিজের মৃত্যুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। একাধিক তরুণের আত্মহত্যার উস্কানিদাতা হিসেবে লেখককে রিমান্ডে এনে জেরা করছেন এক মহিলা গোয়েন্দা অফিসার। এ এক আশ্চর্য রিমান্ড, যা তদন্ত প্রক্রিয়া, যেখানে কেবল ওই লেখকের লেখার ভেতর থেকে শুকনোভাবে এক এক করে অপরাধের বীজ খুঁজে বের করে আনা হয়। যে সকল তরুণ তরুণীদের আত্মহত্যার জন্য তাকে দায়ী করা হয়, সেই তরুণ তরুণীদের সাথে তার বুদ্ধিবৃত্তিক যোগাযোগ এক এক উন্মোচিত হতে থাকে। কিন্তু অবশেষে পুলিশ অফিসার এমন এক সত্য বের করে আনে যা আমাদের কল্পনায়ও ছিল না। এই মহিলা পুলিশ অফিসার মূলত এই লেখকের মেয়ে। যাই হোক, এভাবেই নাটকটি শেষ হলো। অসাধারণ কাহিনী নির্ভর একটি নাটক। আসাদুজ্জামান নূরকে অনেকদিন পর মঞ্চে দেখতে পেয়ে তার দর্শকরাও অনেক আনন্দিত। অনেক অসাধারণ অভিনয় করেছে আসাদুজ্জামান নূর এবং জ্যোতি সিনহা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। Oh,